আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হুমায়রাস কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একই ব্যাটার দিয়ে তিন ধরনের মুচমুচে ইফতার রেসিপি। আর এই ইফতার রেসিপিতে আপনারা যারা একঘেয়েমি খাবার খেয়ে খেয়ে মুখে রুচি চলে গেছে তাদের জন্য আমার এই রেসিপি। আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনে প্রেস করে দিবেন যাতে আমার কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করলাম। প্রথমে আমি এখানে কিছু বেগুন কেটে নিয়েছি, আমি লম্বা বেগুন কেটেছি, আপনারা চাইলে গোল বেগুন দিয়েও এটা তৈরি করতে পারেন। আর আমি এরকম পাতলা করে বেগুনগুলোকে কেটে নিয়েছি, বেগুনগুলোকে পাতলা অথবা বেশি ভারী করা যাবে না। আর আমি এখানে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, আলুগুলোকে আমি সেমভাবেই কেটে নিয়েছি। তারপর আমি চলে যাচ্ছি পরের প্রসেসে। তো এখানে আমি 2 কাপ বেসন নিয়ে নিয়েছি, বেসনগুলো আমি আগে থেকে চেলে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের চেয়ে একটু কম চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ জিরা গুঁড়া এবং 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ বেকিং পাউডার, এখন আমি সবগুলো উপকরণ একটা হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা গুলিয়ে নেব। অবশ্যই একেবারে সবগুলো পানি দিয়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। তো এই তো আমি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি, দেখুন খুব স্মুথ হয়েছে। এখন আমি হুইক্সের সাহায্যে ভালো করে এটাকে 2-3 মিনিট গুলিয়ে নিচ্ছি। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝতে পারবেন যে এই ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এই যে আমি আঙুল দিয়ে আঙুলটা চুবিয়েছি আর আঙুলটা কিন্তু পুরোটাই কোট হয়ে গেছে, তার মানে আমার ব্যাটারটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো হালকা কুসুম গরম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। তেলটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমি বেগুনি গুলে ভাজবো তখন বেগুনির গায়ে তেল চিটচিটে ভাবটা হবে না। তো আমি চুলায় একটা প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি, আর এখানে আমি এখন বেগুনগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে সবগুলো বেগুন আমি ভেজে নেব। দেখুন আমি উল্টে পাল্টে বেগুনের গায়ে ব্যাটার ভরিয়ে নিচ্ছি, তারপর আমি প্যানে দিয়ে দিলাম, সাথে সাথে মশলা ফুলে উঠেছে। এখন আমি সবগুলো বেগুন এভাবে করে দিয়ে দিব। আর বেগুনিগুলো ভাজার সময় মনে রাখতে হবে একেবারে অনেকগুলো বেগুনি এখানে ভাজা যাবে না। এই তো, তারপর আমি এটাকে উল্টে দিচ্ছি, দেখুন সাথে সাথে কিন্তু উল্টে দিতে হবে, তা না হলে এটা অপর পাশটা পুড়ে যাবে। এই তো বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন বাদামি কালার হয়ে গেছে। এখন আমি সবগুলো বেগুনি নামিয়ে নিচ্ছি। অবশ্যই বেগুনি ভাজার সময়
চুলার হিটটা মিডিয়াম লোতে রাখবেন। তারপর এখন আমি আলুগুলোকে ভেজে নেব। সেম প্রসেসে আমি আলুগুলোকে চুবিয়ে নিচ্ছি ব্যাটারে। তারপর এই যে তেলে দিয়ে দিলাম, এই তো আলুগুলো কিন্তু মাশাল্লাহ করে ফুলে গেছে সবগুলো। আর আপনারা অবশ্য মনে করতে পারেন যে আলুগুলো হয়তো সিদ্ধ হবে না, আলুগুলো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এতো তারপর আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এই তো বাদামি কালার হয়ে গেছে, এখন আমি সবগুলো আলু উঠিয়ে নিচ্ছি। তো দেখুন আমি সবগুলো বেগুন এবং আলু ভেজে নিয়েছি, আর সাথে আমি কিছু লম্বা করে আলুও কেটে নিয়েছিলাম, ওইগুলোও আমি ভেজে নিয়েছি। আর দেখুন আলুগুলো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে মাশাল্লাহ। এই যে, আর আমি সবগুলোকে ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর এটা অনেক ক্রিস্পি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।